ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখছেন স্বদেশ টিভি এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি সেভেন হিল রেস্টুরেন্টে এবং এখানে মোরক উন্মোচন হলো তানভীর শাহিনের একক অ্যালবাম গানের ফেরিওয়ালা এবং সেখানে নীল নীল শাড়ি পরে গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন ভাবনা। তিনি আজকে আছেন আমাদের সাথে, আসুন আমরা কথা বলবো তার সাথে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, আপনাদের সবার দোয়াই। যাই হোক, যেহেতু ভালো আছেন সেহেতু আপনার বর্তমান কাজকর্ম সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, আমি আসলে বর্তমানে কাজকর্ম সম্পর্কে এতটুকু বলতে পারি যে আমি মডেলিং কাজগুলো করছি, বেসিক্যালি স্টিল শুরু র্যাম্প, এটাই আমার বর্তমান মূলত কাজ। তার পাশাপাশি মিউজিক ভিডিওগুলো করছিলাম, তো শাইন ভাইয়ার এত সুন্দর একটি গান আমি করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি, আর সবাই দোয়া করবেন যাতে সামনে ইনশাল্লাহ আর ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসতে পারি, এই আর কি। ভাবনা, আপনার আগামীর ভাবনাটা কি? আগামীর ভাবনাটা শুধু এতটুকুই বলবো যে প্রত্যেকটা মানে যারা মিডিয়াতে কাজ করছে, মডেল বলেন বা অভিনেত্রী বলেন, সবাই চায় যে সামনে অনেক ভালো ভালো কাজ করবে, তো ইনশাল্লাহ অনেক বড় চিন্তা ভাবনা আছে, দেখা যাক সামনে, এখন এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, দোয়া করবেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আচ্ছা, আমি দর্শকদের উদ্দেশ্যে এতটুকু বলতে পারি যে আই থিঙ্ক আপনাদের সবার অনেক ভালো লাগবে নীল নীল শাড়ি পরের গানটা, তো আমার জন্য অনেক দোয়া করবেন। আমি এর আগে আরও দুই তিনটা গান করেছি, কাজী শোভা ভাইয়ের গান করেছি, আরফিন রুবেন ভাইয়ের গানও করেছি, তো অনেক ভালো, আর খুব বেশি পপুলার হয়েছে কাজী শোভা একটা ভাইয়ের গান আদরে আদরে, তো আই থিঙ্ক আমার মনে হয় যে এই গানটাও ওই রকমই হবে, তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সামনে আরও ভালো কাজ নিয়ে আসতে পারি, এই কামনাই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ফিরে যাচ্ছি সরাসরি স্টুডিও।